আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাবেন। তো আমরা অনেকে এই টাকা পাঠাতে গিয়ে বিভ্রান্তির শিকার হই। এখন অ্যাপসের সাহায্যে আপনি সোনালী ব্যাংকে যে কোনো সময় টাকা পাঠাতে পারবেন মোবাইল দিয়ে। তো চলুন দেখি কিভাবে টাকা পাঠাবেন। এর জন্য শুরুতেই সোনালী ব্যাংকের ওয়ালেটটি ওপেন করব। পিন নাম্বার দিয়ে আপনি আপনার ওয়ালেটে প্রবেশ করব। দেখুন ঢুকলাম। এরপর সোনালী ব্যাংকের ওয়ালেটে আপনি অনেক কিছু সুবিধা পাবেন যেটা আপনি ব্যাংকে না গিয়েও কাজ করতে পারবেন। এর জন্য আপনি দেখুন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট সোনালী ব্যাংকের অপশনটি ক্লিক করুন। এরপর ব্যাংক অ্যাকাউন্টে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবেন। দেখুন আমি এখানে অ্যাকাউন্ট নম্বর লিখে দিলে, লিখে দেওয়ার পর আপনি অটোমেটিক্যালি তার নাম চলে আসবে। এরপর অ্যামাউন্ট বসাবো, 10,000 টাকা অ্যামাউন্ট বসাবো। এরপর সেন্ড মানি অপশনে ক্লিক করবো, একটা ওটিপি যাবে। এরপর আমি ওটিপিটা কপি করে এখান থেকে কপি করব, কপি করে আমরা পেস্ট করব, সাবমিট অপশনে ক্লিক করব, তাহলেই টাকা চলে যাবে। দেখুন মুহূর্তেই টাকা সোনালী ব্যাংক থেকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব।